বিএনপির গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে নেতা কর্মীদের ঢল। বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত গণমিছিলে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। আজ বিকেল তিনটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে একইসঙ্গে গণমিছিলটি শুরু করবে দলটি। ইতিমধ্যেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নেমেছে। এ সময় কারো কারো হাতে ছাতা দেখা যায়। তবে বেলা একটার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী বাড়তে থাকে। ইউনিট ও অঙ্গ সংগঠনের ব্যানারে নেতাকর্মী দুটি আলাদা স্থানে এসে জড়ো হয়েছেন। সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। এছাড়া একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে। ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সিনিয়র নেতৃবৃন্দ। এই গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ অনেকে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিল সমন্বয় করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। সঙ্গে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত গণমিছিলে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। আজ বিকেল তিনটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে একইসঙ্গে গণমিছিলটি শুরু করবে দলটি। ইতিমধ্যেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নেমেছে। এ সময় কারো কারো হাতে ছাতা দেখা যায়। তবে বেলা একটার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী বাড়তে থাকে। ইউনিট ও অঙ্গ সংগঠনের ব্যানারে নেতাকর্মী দুটি আলাদা স্থানে এসে জড়ো হয়েছেন। সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। এছাড়া একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে। ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সিনিয়র নেতৃবৃন্দ। এই গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ অনেকে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিল সমন্বয় করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। সঙ্গে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।